সড়কে নৈরাজ্য বন্ধ আর শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের নানা উদ্যোগেও তেমন কোনো সুফল আসছে না। সবশেষ বাস চাপায় বিওপি শিক্ষার্থী আরবার আহমেদ চৌধুরী নিহত হবার আগের দিন থেকেই রাজধানীতে ট্রাফিক সপ্তাহ শুরু হয়। এর মধ্যেই বাস চাপায় প্রাণহানি। তারপরেও রাস্তায় যানবাহন চালকদের নৈরাজ্য কমেনি, বন্ধ হয়নি যত্রতত্র পথচারী পারাপার। আশিক মাহমুদের প্রতিবেদন। গত মঙ্গলবার এই জেব্রা ক্রসিংয়ে বাস চাপায় নিহত হয় বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। তখনও রাজধানীতে চলছিল ট্রাফিক সপ্তাহের কার্যক্রম, কিন্তু বাস চালকরা কোনোই তোয়াক্কা করে না পুলিশের উদ্যোগ। প্রাণহানি আর ছাত্র বিক্ষোভের পরেও রাজধানীর সড়কে যানবাহন চলাচল আর পথচারী পারাপারে খুব একটা পরিবর্তন চোখে পড়ে না। পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন। আমরা এই যে দাঁড়িয়ে আছি 5 মিনিট এখানে, আমরা পার হতে পারতেছি না, আমাদের ভয় লাগতেছে যে কিভাবে পার হব। এখানে যদি ফুটওভার ব্রিজ হয় প্লাস ট্রাফিক থাকে, দেন এটা সলিউশনটা মানে ইজিলি পাবো। তো বড় একটা ঘটনার পরে অন্তত আজকের দিনটা এখানে একজন সার্জনকে নিয়োগ দেওয়া উচিত, যারা রাস্তা পারাপারে জনগণকে সহায়তা করে। গণপরিবহনগুলোর চালকরা কোনো প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে বিশৃঙ্খলভাবে চলাচল করছে। রাস্তার মাঝখানে বাস থামিয়ে যাত্রী ওঠানোর দৃশ্য অহরহ চোখে পড়ে। যেখানে তোমার পার হয়ে ট্রাফিক থেকে 5-7টা আছে, কোনো ট্রাফিক নাই। এখন গাড়ি কমে গেছে, দায়িত্ব মনে কমে গেছে। কেন আমরা ডান পা দিয়ে উঠবো চলতি গাড়িতে, আবার কেন আমি বাম পা দিয়ে চলতি গাড়ি থেকে নামবো? রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে অনিয়মের নানা চিত্র। রেশারেশি করে বাস চালানো বন্ধ হয়নি। সড়কে শৃঙ্খলা ফেরাতে যানবাহন চালকদের পাশাপাশি পথচারীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। জনগণ যাতে ফুটওভার ব্রিজে ওঠে, জেব্রা ক্রসিং ব্যবহার করে, এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ট্রাফিক ডিভিশনকে আমি নির্দেশ দিচ্ছি, তাই না হলে এই জনগণকে আটক করেন। তিনি বলেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে, গণপরিবহনে শৃঙ্খলা আনতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।